ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে সরকারি খরচে স্বল্প টাকার বিনিময়ে, তাও আবার ফ্রিতে, তবে ফ্রিতে কিভাবে যাবেন সে বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওর মধ্যে বলা হয়েছে। কারণ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সরকারিভাবে আপনি যেতে হলে আপনি কিভাবে কি প্রসেসিং করতে হবে সম্পূর্ণ সব বিষয়বস্তু কিন্তু সরকারিভাবে যে তালিকা দেওয়া হয় সেখানে বুঝিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তো জর্ডানের উদ্দেশ্যে যারাই এই ভিডিওটা দেখবেন, জর্ডানের উদ্দেশ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকে সরকারিভাবে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয়গুলো আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। অনেকে আছেন যে বিষয়বস্তু না জেনে না বুঝে অনেকে ভিডিওটি স্কিপ করে চলে যান, কিন্তু আপনারা মূল বিষয়গুলো জানেন না। না জানা থাকার কারণে অনেক সুযোগ সুবিধা আপনাদের হাতছাড়া হয়ে যায়। যাই হোক, প্রবাট যাত্রাকে কেন্দ্র করে যারা সরকারিভাবে স্বল্প টাকার বিনিময়ে এবং ফ্রি, ফ্রি বলতে কি স্বল্প টাকা এবং ফ্রি দুটো শব্দ ব্যবহার করেছি, তার মধ্যে হচ্ছে স্বল্প টাকা হচ্ছে আপনার 18,750 টাকা খরচ হবে। আর এই 18,750 টাকা যখন আপনি জর্ডানের উদ্দেশ্যে যে কোম্পানিতে কাজের ক্ষেত্র হিসেবে আপনি বেছে নেবেন বা সেখানে যাবেন, যাওয়ার পরে 3 মাস কাজ করার পরে আপনাকে ওই 18,750 টাকা আপনাকে আবার আপনাকে ফেরত দেওয়া হবে। এর জন্যই আমি স্বল্প টাকা এবং ফ্রি মানে দুটো শব্দ ব্যবহার করার পিছনে এই হচ্ছে একটা কারণ। যাই হোক, যারাই জর্ডানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আপনারা যেতে যাচ্ছেন, ভিডিও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরবো। আশা করি ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সলের মাধ্যমে কিন্তু কর্মীগুলো নিয়োগ দেওয়া হবে এবং স্বল্প খরচে সরকারিভাবে জর্ডান গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী, শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে। যারা এই ভিডিওটা দেখবেন, যারা মহিলা কর্মী হিসেবে যেতে ইচ্ছুক তারা অতি সত্তর বয়সেলের সাথে যোগাযোগ করে আপনারা স্বল্প টাকার ভিতরে তুষ্কার অ্যাপারেল অধীনে, এই কোম্পানির অধীনে কিন্তু আপনারা জর্ডানের উদ্দেশ্যে যেতে পারবেন। আর এই ক্ষেত্রে শুধুমাত্র মহিলা মেশিন অপারেটর, দেখেন মহিলা মেশিন অপারেটরের ক্ষেত্রে মাত্র শুধুমাত্র 50 জন কর্মী নিয়োগ দেওয়া হবে এবং মাসিক মূল বেতন হচ্ছে 125 দিনার। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 18 থেকে 39-এর মধ্যে হতে হবে। আপনার বয়স কিন্তু 18 থেকে 39 হতে হবে, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। চাকরির শর্তাবলী হিসাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন, আপনি যত ঘন্টা ওভারটাইম করতে চান কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে। চাকরির চুক্তি হচ্ছে 3 বছর নবায়নযোগ্য, এটা কিন্তু আপনি রিনিউ করতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে। থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন সম্পূর্ণ সব কিছুই কিন্তু কোম্পানি থেকে দেওয়া হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। দেখেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় যে বিমান ভাড়া এবং চাকরি শেষে আপনি যখন দেশে ফেরত আসবেন সেক্ষেত্রে যে বিমান ভাড়া সেটা কিন্তু নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য শর্তাবলী জর্ডানের সময় আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো মামলা আছে তারা কিন্তু এই কোম্পানির অধীনে বা জর্ডানের উদ্দেশ্যে আপনারা যেতে পারবেন না। তো এই বিষয়গুলো ভিউয়ার্স আপনারা লক্ষ্য রাখবেন কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বয়স হলে সার্ভিস চার্জ, অন্যান্য খরচ, নির্বাচিত মহিলা মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ 1,000 টাকা, ফিঙ্গার ফি বাবদ 220 টাকা, বয়স হলে সার্ভিস চার্জ বাবদ সর্বমোট 18,750 টাকা, সোনালী ব্যাংক মগবাজার শাখা বয়স হলে ঢাকার নামে পে অর্ডার করে বয়স হলে অফিসে জমা করতে হবে। দেখেন এখানে হাতে কোনো লেনদেন নেই, আপনি সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমেই কিন্তু লেনদেন করে আপনাকে পে অর্ডার করে বয়সল অফিসে ওই রিসিপ্টটা আপনি জমা দিবেন। বয়সলের সার্ভিস চার্জ বাবদ প্রদেয় 18,750 টাকা তস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের 3 মাস পর কর্মীকে প্রদান করা হবে। দেখেন আপনার কিন্তু টোটালি 1 টাকাও খরচ হবে না। আপনি যদি এই কাজের জন্য মহিলা মেশিন অপারেটর এই কাজের জন্য যদি আপনি উপযুক্ত হয়ে থাকেন বা আপনি নির্বাচিত হয়ে থাকেন সেক্ষেত্রে যে আপনি বাংলাদেশ থেকে আপনার খরচ বাবদ 18,750 টাকা দিবেন সেটা 3 মাস পর জর্ডানে যাওয়ার পর তস্কার কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন। উপরোক্ত উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। সম্পূর্ণ সুন্দরভাবে আপনাকে এখানে সম্পূর্ণ সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সাক্ষাৎকারের সময় যা অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট, মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি, বর্তমান অফিসের পরিচয় হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ যদি আপনার থেকে থাকে তাহলে আপনি জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী 3 মার্চ
মার্চের 3 তারিখ শুক্রবার সকাল 8টায় সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলুল নেসা মুজিব মহিলা মেডিকেল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুল সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে মোবাইল নম্বরে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই কিন্তু আপনি আপনার সম্পূর্ণ বিষয়গুলো যেটা আপনার অজানা রয়ে গেছে আপনি আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক বাবদ এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণভাবে এই ডেসক্রিপশন বক্স থেকে অনলাইনের এই লিঙ্কটি নিয়ে আপনি আবেদন করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনে আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রদানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। যারাই বাংলাদেশ থেকে জর্ডানের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, আপনারা অতি সত্তর বয়োসেলের মাধ্যমে সরকারি যে সংস্থাটি আছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বয়োসেলের মাধ্যমে যোগাযোগ করে অথবা যেই ফর্মটি দেওয়া হয়েছে ঘরে বসে আপনার নিজের মোবাইল দিয়েও কিন্তু আপনি আবেদন করে আপনি নির্বাচিত হতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিরপুরে যেই ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানা বরাবর আপনারা গিয়ে আপনাদের যে নির্বাচিত যে কাগজপত্র বা রিকোয়ারমেন্টস বা ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে কিন্তু সেখানে উপস্থিত থেকে আপনার নির্বাচিত হতে হবে। তারপরে কিন্তু আপনাকে কোম্পানি অ্যালাউ করবে এবং কোম্পানির উদ্দেশ্যে আপনি জর্ডানকে কেন্দ্র করে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।